বন্ধুরা তোমরা যেসব তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এবার সিভিক দিন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে উঠে এলো সে আপডেটে কি বলা হয়েছে এবার থেকে কিন্তু রাজ্য পুলিশের প্রশিক্ষণ দিবে রাজ্য পুলিশ প্রশিক্ষণ দিবে সিভিক ভলেন্টিয়ার সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো তো আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে এবার থেকে সিভিক দিন নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট এবার থেকে কিন্তু রাজ্য পুলিশে প্রশিক্ষণ দিবে সিভিক ভলেন্টিয়ারদের এবার থেকে প্রশিক্ষণ দিবে কলকাতা পুলিশ বড় সিদ্ধান্ত রাজ্যের সেখানে কী বলা হয়েছে এবার থেকে যেটা মনে হচ্ছে সিভিক দিদি সব কিছু হবে তো কী বলা হয়েছে না বলা হয়েছে সমস্ত আলোচনা করবো স্টেপ ওয়াইজ ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্স কিভ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকার আসবে তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে দিই লিঙ্ক দিতে ডেসক্রিপশন আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথম আমরা এই টেলিগ্রাম চ্যানেল করে করি ঠিক আছে তো চলো সেখানে কি বলা হয়েছে একটু দেখে নিই সিভিক ভলেন্টিয়ার এবার থেকে প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের এই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে আছি অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে বলা হয়েছে সামনে কালী পূজা দীপাবলী মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে সেই সকলে ব্যস্ত সকলে ব্যস্ত থাকবেন তার উপরে কলকাতা থেকে জেলা নিরাপত্তা ও ট্রাফিকের বিষয়টি নিয়ে পুলিশ সিভিক ভলেন্টিয়ারে ব্যস্ত থাকবেন সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে না আগামী চারই নভেম্বর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো কী বলা হয়েছে এবার সিভিক ভলেন্ডিয়ার নিয়ে রাজ্য সরকার বেশ কয়েকটি আগে থেকে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের মধ্যে তাতে আর্থিক সীবৃদ্ধি দেখতে পাচ্ছ এবং ভবিষ্যৎ সুনিশ্চিত হয়েছে সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস সিভিক ভলেন্টিয়ার নানা প্রশ্নের উত্তরে তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপার কাছে সুপ্রিম কোর্টে এবার সিভিক ভলেন্টিয়ার নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এই পরিস্থিতির মধ্যে এবার সিভিক ভোলেন্ডিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যা প্রকাশ আসতেই খুশি সিভিক ভলেন্ডিয়া আর রাজ্যপালের জবাব দেওয়া হলো এই কাজের মাধ্যমে না কি সেই কাজ না আরজিকোর হাসপাতালে তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার অপজাগে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তার সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার নানা প্রশ্ন উঠতে শুরু করে এসব প্রশ্নের মুখে জবাব দিতে এবার থেকে কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ার দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ একুশ দিনের নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ দিবে কলকাতা পুলিশ মানে বুঝতে পারছো একুশ দিনের একটা নন অনলি মাত্র একটা নন রেসিডিয়াল ট্রেনিং দিবে কলকাতা পুলিশ লালবাজারের শীর্ষকর্তার মধ্যে এই বিষয়টি আলোচনা হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশিক্ষণের বিষয়ে সিভিক ভলেন্টিয়ার এই প্রশিক্ষণ দিলে আরও অনেক কাজ তারা করতে পারবেন এমনটাই তারা কিন্তু মনে করছেন ঠিক আছে পুলিশ চুক্তির খবর অক্টোবর মাসের শেষ হলে শুরু হয়ে যাবে সিভিক ভলান্ডিয়ার প্রশিক্ষণ আগামী চারই নভেম্বর থেকে শুরু হবে সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ শিবির দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে চারই নভেম্বর থেকে সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ শুরু কিন্তু তোমাদের শুরু হচ্ছে চারই নভেম্বর থেকে সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ শুরু হবে প্রথম ধাপে একশো ষাটজন সিভিক ভলান্টিয়ার পুলিশ ট্রেনিং স্কুলে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা শেষ হলে তারপর আঠাশে অক্টোবর তারিখের মধ্যে দিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ প্রাপ্তদের নামের তালিকা জমা করতে হবে লালবাজারে এভাবে সকলদের প্রশিক্ষণ হয়ে যাবে ইতিমধ্যে সিভিক ভলেন্ডিয়ার প্রশিক্ষণ নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার পুলিশ ঠিক আছে সামনে কালী পুজো দীপাবলি ভাইফোঁটা ছুটি এসব অনুষ্ঠান রয়েছে তাই সকলে ব্যস্ত থাকে কলকাতার কলকাতা থেকে জেলা নিরাপত্তা ট্রাফিকদের বিষয়টি নিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার ব্যস্ত থাকবেন সেক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে না সব দিক বিবেচনা করে চারে নভেম্বর সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা চলবে না তাই এবার ট্রাফিক সহ নিরাপত্তার কাজে লাগানো হবে তাদের ঠিক আছে ইউ ইউসি দেখতে পাচ্ছ এবার থেকে কিন্তু বলা হয়েছে যে হাসপাতাল সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতাল স্কুলের মতো সংবেদনশীল যেটা সেন্সিটিভ জোন সেখানে কিন্তু তাদের আর নিয়োগ করা চলবে না এবার থেকে ট্রাফিক নিরাপত্তার কাজে তাদের লাগানো হবে আর তাই তাদের প্রশিক্ষণ সিদ্ধান্ত নিল প্রশাসন ঠিক আছে এটাই হচ্ছে মোটামুটি আপডেট যেটা সুপ্রিম কোর্টের রায় সেটা কিন্তু এবার থেকে ঘোষণা বা মান্য করা হবে এবার থেকে কিন্তু স্কুল বা হাসপাতালের যে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো সেখান থেকে কিন্তু সিভিকদের আর কোনো রকম নিয়োগ করা হবে না ট্রাফিক বিষয়ে কিন্তু নিয়োগ করা হবে যেটা কিন্তু উঠে এলো ঠিক আছে এতটাই ছিল আপডেট আশা রাখছি যে সমস্ত বাকি রাজ্য পুলিশের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেটা অ্যাজ ইউজুয়াল থাকবে বাকি যেগুলো থাকছে সেটা কিন্তু ট্রাফিক পুলিশদের ছাড়া আর কোনো কিন্তু কাজে লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও এরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ